রিয়াল মাদ্রিদ মানেই যেন চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব, সেখানে নেই অন্য কারো আধিপত্য। সবাই যখন সিঙ্গেল ডিজিটে ট্রফির হিসেবে ব্যস্ত, লস ব্ল্যাঙ্কোরা তখন শোকেস সাজায় ডাবল ডিজিটে। লা লিগা, কোপা দেল রে কিংবা স্প্যানিশ সুপার কাপে মাদ্রিদিস্তাদের ফর্ম কেমন তা নিয়ে নানা রকম প্রশ্ন থাকলেও ইউসিএল এ বরাবরই দুর্দান্ত আনচেলত্তি বাহিনী। এ যেন নিজেদের সম্পত্তি। তবে একদিনে তৈরি হয়নি এই মঞ্চ, দিনের পর দিন ইউরোপিয়ান জায়ান্টদের নাকানি চুবানি খাওয়ানোর ফল আসছে এখন। কিন্তু এবার রিয়ালের সেই রাজত্বে ভাগ বসাতে চায় সিটিজেনরা। এক মৌসুম আগে জিততে থাকা ম্যাচটা যেভাবে ছৌ মেরে নিয়ে গিয়েছিলেন বেনজামা রদ্রিগোরা, এবার আর সে সুযোগ দিতে চায় না তারা। কোয়ার্টারে আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিককে রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ফলাফল 4-1, আর এই জয়টাই আত্মবিশ্বাসী করে তুলেছে সিটি ফুটবলারদের। তাই তো কোয়ার্টার শেষে যখন প্রশ্ন উঠল সেমিফাইনাল নিয়ে, সরাসরি সেখানে প্রতিশোধের কথাটা জানিয়ে দিলেন বার্নার্ডো সিলভা। আমরা রিয়েলের জন্য প্রস্তুত। এই টুর্নামেন্টের শিরোপা জিততে হলে আপনাকে তাদের হারাতেই হবে। জানি কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। গতবার আমরা খুব কাছে গিয়ে ফিরে এসেছি, এবার সেরকম কিছু হবে না। এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস তুঙ্গে, আমরা রিয়েলকে হারিয়েই উৎসব করতে চাই। তবে সিলভার মতো এতটা আক্রমণাত্মক ছিলেন না পেপ গার্দিওলা। হয়তো বাস্তবতা বুঝবার ক্ষমতা বেশি বলেই কিছুটা রয়ে শোয়ে কথা বলেছেন তিনি। বায়ার্নের বিপক্ষে জয় তাকেও আত্মবিশ্বাস দিয়েছে, কিন্তু খুব বেশি উঠতে রাজি নন এই ফুটবল মায়াস্ত্র। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা যে সহজ হবে না সেটাই বরং মনে করিয়ে দিলেন শিষ্যদের। এই ম্যাচের আগে থেকেই আমার কেন যেন মনে হচ্ছিল এবারও রিয়ালের সঙ্গেই দেখা হবে। আমি কোনো অবস্থাতেই তাদের ছোট করে কথা বলতে পারি না। আমরা 3 বার সেমিতে উঠেই ভাবছি কি অবিশ্বাস্য কাজ করে ফেলেছি, অথচ রিয়াল 13 বছরে 11 বার সেমিফাইনাল খেলেছে। এই টুর্নামেন্ট জিততে হলে আপনাকে সেরা দলটাকে হারাতে হবে। রিয়াল সিটি সেমিফাইনালের প্রথম লেগ 9 মে বার্নাবুতে, আর ইতিহাদে দ্বিতীয় লেগ হবে 17 মে। নিয়ন মহাইমেন, সময় সংবাদ।